আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি, আর এই ডেজার্টটি কিন্তু আমি সেমাই দিয়ে তৈরি করেছি এবং কোনো প্রকার রং ব্যবহার ছাড়া। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘিটাকে মেল্ট করে নিয়েছি। এ পর্যায়ে সেই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। এখানে হচ্ছে 200 গ্রাম লাচ্ছা সেমাই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে লাচ্ছা সেমাইগুলো অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিব। তো হয়ে গিয়েছে ভাজা। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ দিলাম, আরও কিছুটা দিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আরও 1/2 কাপ দিব। তো 1.5 কাপ দুধ দিব আমি, এই যে আরও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনির গুঁড়া 1/2 চা চামচ। এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এরপরে কালারের জন্য যেহেতু ফুড কালার ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি রুয়াবজা। রুয়াবজা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপরে নেড়ে চেড়ে সমস্ত মিশ্রণটাকে ভাজা ভাজা করে নিব। তো একদম শুকনা শুকনা করে নিব। তো যে যখন নাড়তে নাড়তে এরকম প্যানের গা থেকে ছেড়ে আসবে আর এরকম দলা পেকে যাবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো ঠান্ডা করে নিয়েছি সেমাইয়ের মিশ্রণটাকে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। যেহেতু এগুলোকে আমি লাড্ডু শেপ দিব, তো ভালোভাবে মথে নিলে অনেক স্মুথ হবে আর হচ্ছে ফেটে যাবে না লাড্ডুগুলো, সেই জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপরে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি, যে এরকম সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় বা ছোট করতে পারেন। তো একইভাবে সবগুলোকে আমি সুন্দর লাড্ডু শেপ দিয়ে তৈরি করে নিব। তাই তো তৈরি হয়ে গিয়েছে সবগুলো লাড্ডু। এগুলোকে একটা সাইডে রেখে দিব, আর দেখেই তো বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। এখন আমি মালাই তৈরির জন্য চুলায় 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তারপরে 1/2 কাপ গুঁড়া দুধ দিচ্ছি এর মধ্যে। এরপরে 3টা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর হচ্ছে 2টা দারুচিনি। তো 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য। এরপরে নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিয়ে এরকমভাবে জাল করতে করতে অর্ধেকটা পরিমাণ করে নিব। তো এই যে দুধটা কিন্তু অর্ধেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এই দুধ থেকে কিছু দুধ তুলে রেখেছি, সেগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দুধের ভিতরে আর অনবরত নেড়ে দিচ্ছি, তলা দিয়ে যেন ধরে না যায়, দলা পেকে না যায় সেই জন্য। তো এ পর্যায়ে দারুচিনি আর এলাচগুলো তুলে ফেলে দিব। এখন রুয়াবজা থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। যেহেতু আমি একটা কালারফুল ডেজার্ট তৈরি করছি, সেই জন্য আপনারা চাইলে কিন্তু সাদাও তৈরি করতে পারবেন সেমভাবে। চুলাটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি, তারপরে রুয়াবজাটা দিচ্ছি। তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করে। তারপরে সার্ভিং ডিশে ঢেলে দিলাম। এখন এই পর্যায়ে সেমাইয়ের লাড্ডুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেমাইয়ের লাড্ডুগুলো সব দেওয়ার পরে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। তাহলে কিন্তু এই যে গ্রেভিটা, এটা কিছুটা শুকিয়ে যাবে, সেমাই শুষে নিবে লাড্ডুগুলো, তারপরে একদম পারফেক্ট হয়ে যাবে। আর একটা লাড্ডু কিন্তু ভেঙেও যাবে না, আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি তৈরি করেন এক পিসও ভেঙে যাবে না। তো এই তো এখন উপরে হচ্ছে আমি কিছু কাঠবাদাম ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর এই যে আমার এই ডেজার্টের ফাইনাল লুক, দেখতে যেমন ইয়াম্মি হয়েছে খেতেও তেমনি ইয়াম্মি ছিল।
আর হচ্ছে ঈদে তো আমরা বিভিন্ন রকম ডেজার্ট করে থাকি, চাইলে কিন্তু এই ডেজার্টটাও করতে পারেন। ভীষণই মজাদার একটি ডেজার্ট রেসিপি, যে কোনো কেউ খেলে কিন্তু আপনার প্রশংসা করবে। তো তৈরি হয়ে গেল আমার শ্যামাইয়ের ডেজার্ট, শ্যামাইয়ের রসমালাইও বলতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের ভালো লাগে আমার ভিডিওর সার্থকতা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।